ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, প্রতিদিন চাকরি ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। আজকে আমরা কথা বলবো হচ্ছে পরিবার পরিকল্পনাধীন পরিকল্পনা অধিদপ্তরের আন্ডারে ওই উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, মানে এটা কিন্তু সবার জন্য না, এটা হচ্ছে রানীনগর নওগাঁ মানে ওই এলাকার বাসিন্দার জন্য, তার মানে স্থায়ী বাসিন্দারা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আমি ভিডিও শুরুর প্রথমেই এটা বলে দিচ্ছি, কারণ এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে না। এখানে তারা যে বিজ্ঞপ্তিটা দিছে সেই বিজ্ঞপ্তিটার ফুল ডিটেলস আমি চেষ্টা করবো ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিতে, ওইটা ক্লিক করলে ডিটেলসটা আপনারা ওইখানে যাতে ইজিলি পেয়ে যান, এই লিঙ্কটা ক্লিক করলে আপনারা এখানে ডিটেলসটা পেয়ে যাবেন, ভালোভাবে পড়ে নেবেন, সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করবেন। এখানে আসলে দেখবেন যে তারা এটা কিন্তু হচ্ছে আপনার ওই যে কাজ নেই ভাত নেই সেই ভিত্তিতে, মানে যেটাকে পেড পার ভলান্টিয়ার, যেটাকে যেটা শুধুমাত্র বিবাহিত মহিলা এবং স্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন, সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবেন আমি আবার বলছি। এবং এখানে শুধুমাত্র কিছু কিছু মানে ইউনিয়নের যে শূন্য পদ আছে ওইখানে ওইখানেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আসতে দেখবেন যে পদের নাম পেড পার ভলান্টিয়ার, কাজ নেই ভাত নেই ভিত্তিতে একটা ভাতা হচ্ছে আপনার যাতায়াত ভাতা পাবো 300 টাকা, আর নাস্তা বাবদ হচ্ছে 100 টাকা, মোট টোটাল হচ্ছে আপনি 400 টাকা পাবেন পার ডে। আর এখানে ইউনিয়নের নাম হবে শূন্য পদ সংখ্যা দিয়েছে যে রানীনগরে 3টা, কাশিমপুরে 1টি, গোনা 1টি পদ, পারিলে 1টি পদ, বড়গাছাতে 2টি পদ, কালীগ্রামে 3টি পদ, একডালাতে 1টি পদ, আর মিরাটে 2টি পদ। আর এখানে ওয়ার্ড নং এবং যে এলাকার যে সকল এলাকার বাসিন্দারা আবেদন করতে পারবেন এখানে তারা এই ডিটেলসগুলো বলে দিচ্ছে, আপনারা ভালোভাবে দেখে নেবেন। এরপর হচ্ছে আবেদনের সাথে কী কী কাগজ লাগবে, ন্যূনতম নবম গ্রেডের গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত দাখিল করতে হবে, মানে আপনার এই কাগজপত্রগুলো নবম গ্রেডের গ্যাজেটেড কর্মকর্তা দিয়েও আপনি সত্যায়িত করতে পারবেন। সেটা হচ্ছে সদ্যতলা 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত কপি, শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত অনুলিপি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র ও 2টি সন্তানের বেশি নাই এই মর্মে প্রত্যয়নপত্র, আর প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, এটা কিন্তু আপনার যে ক্যারেক্টার সার্টিফিকেট সেটা কিন্তু আপনার ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েটেড কর্মকর্তা দিয়ে মানে কর্মকর্তার দেওয়া লাগবে আর কি, চারিত্রিক সনদপত্রটা, আর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, অভিজ্ঞতার হচ্ছে আপনার সমাজ কল্যাণমূলক বা চাকরি সত্যায়িত সনদপত্র যদি থাকে আর কি, প্রার্থীর যোগ্যতা হচ্ছে কর্ম এলাকা সংশ্লিষ্ট ইউনিয়নে স্থায়ী বাসিন্দা এবং বিবাহিত মহিলা, ন্যূনতম এসএসসি পাস, শারীরিক ও মানসিকভাবে সুস্বাস্থ্যের অধিকারিণী, যোগাযোগের যোগদানের সময় নিজস্ব ব্যবস্থাপনা মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে, সমাজ কল্যাণমূলক কাজ করতে আগ্রহী, সর্বোচ্চ বয়স 18 থেকে 30 বছর, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখের ক্ষেত্রে ওই সময় থেকে আর কি, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা পুষ্টি সংক্রান্ত কাজে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন অগ্রাধিকার প্রদান করা হবে, সন্তুষ্ট হচ্ছে আপনার LARC অ্যান্ড PM গ্রহীতাদের অগ্রাধিকার দেওয়া হবে, 2 সন্তানের অধিক সন্তান বিশিষ্ট দম্পতি অযোগ্য হিসেবে বিবেচিত হবে, মুক্তিযোদ্ধা পরিষদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে, ভবিষ্যতে তথ্যের গরমিল পাওয়া গেলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে। মোটামুটি মেন বিষয়গুলো বলে দিচ্ছি, সমস্যা হলে ভিডিও ও আরেকটা বিষয় এই এখান থেকে হচ্ছে আপনারা ওই শর্তগুলো ভালোভাবে দেখে নেবেন। দেখার পরে আবেদন হচ্ছে খামের ওপর নিজ ইউনিয়ন ওয়ার্ড নং ইউনিট নং এবং বিশেষ কোর্ট আবেদনের ক্ষেত্রে স্পষ্ট আকারে উল্লেখ করে তারপর আপনি অ্যাপ্লাই করে নেবেন। আমি মেইন বিষয়গুলো নিয়ে আলোচনা করে দিই, সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।